প্রতিদিন এই ডানকুড়ি টোল দিয়েই কলকাতায় প্রবেশ করে ভিন রাজ্য সহ জেলার প্রচুর গাড়ি, এবং সেই সমস্ত গাড়ির অনেকেই যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এই ডানকুড়ি টোল সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে গাইড নেন। কারণ এই গাইডরাই কিন্তু পথ চেনাই কলকাতা বা বিভিন্ন যে জায়গা জেলা সেখানে যেতে, এবং সম্প্রতি যে ঘটনা এই যে ব্যবসায়ী তাকে খুনের ঘটনায় নাম জড়িয়েছে এই গাইডদের, এবং তারপর থেকেই যেটা গাইডদের যেটা বক্তব্য তাদের ব্যবসায় একটু হলেও ভাটার টান পড়েছে। কারণ অনেক ব্যবসায়ী রয়েছেন এই ঘটনার পর থেকে তারা গাইডকে নিতে চাইছেন না, যার ফলে এই সময় তাদের কিন্তু একটা সমস্যা দিচ্ছে। এই ঘটনার পর থেকে আপনাদের গাইডের যে ব্যবসায় কতটা প্রভাব পড়েছে? মারাত্মকভাবে প্রভাব পড়েছে, কারণ আমাদের বদনাম হয়ে গেছে এত তো অঞ্চল জুড়ে, প্রচুর লোক করে খায়, এরপরে করে খাই, রোজই খাই, ঠিক আছে। প্রচুর প্রভাব পড়েছে। অন্য আদার স্টেটের যে গাড়িগুলো, বাইরের যে স্টেটের গাড়িগুলো আমাদের আর বিশ্বাস করছে না, কারণ এত বড় একটা ঘটনা সারা ভারতবর্ষে নিউজ হয়ে গেছে। বিশেষ করে ট্রান্সপোর্টেশনের এই অঞ্চলে প্রচুর ক্ষতিভাগ পড়েছে, ঠিক আছে। নিতে চাইছে না, ট্রান্সপোর্টাররা বিশ্বাস করতে চাইছে না, ঠিক আছে, সংসার চালানো ই হয়ে গেছে। 50-60 জন একদম পুরনো গাইড যারা প্রপারলি কাজ করে গেছে, তাদের নামে বদনাম নাই, কোনো রেখাপাত নেই, রেকর্ড নেই। এখন যেটা হচ্ছে কি, অনেকে নাম ভামিয়ে মানে বাইক গাইডের নাম করে এবার রাস্তায় চলে আসছে, কারা আসছে আমরা বুঝতে পারছি না। সেই জন্য আমরা একটা সিস্টেমের মধ্যে আসতে চাইছি, যে সিস্টেম আইডি প্রুফ দিক, ঠিক আছে, আধার কার্ড বা ইউ কার্ড দিয়ে সঙ্গে স্থানীয় প্রশাসন মিলে যে আমাদের কিছু আইডেন্টি কার্ড দিক, যারা গাইড তার বদনাম না হয়, তার রেসপন্সিবিলিটি থাকবে কোনো গাইড গাড়ির ক্ষেত্রে, যে আমি এই গাড়িটা নিলাম এত নাম্বার গাইডে নিয়ে গেল রেজিস্ট্রেশন, যে কোনো না, সেই আইডি প্রুফটা আমাদের করে দিক, আমরাও বাঁচবো, ট্রাক চালকরাও বাঁচবে, সেফটি থাকবে। গাইডের কাজ করে সংসার চলে, অনেক টান পড়ছে, অনেক এমনি লকডাউন, গাড়ির অবস্থা খারাপ, তার মধ্যে এই ঘটনাগুলো তো আরও অবস্থা খারাপ করে দিয়েছে। আমার নাম সমর সিং, হয়তো অনেকটা পড়ে গেছে, ভয়ে আমরা কাজ করতে পারছি না, আসতে পারছি না এখানে, কেন এটা ভয় এসে গেছে, ড্রাইভারও নিচ্ছে না আমাদের, যে এখানে গাড়ি হাইজ্যাক হচ্ছে, এমুক হচ্ছে, তমুক হচ্ছে, ড্রাইভারে ভয় নিতে পারছে না। সেই জন্য আমরা 50-60 জন গাইড আছি, হ্যাঁ, দীর্ঘদিন কাজ করে আসছি, এইলি আমাদের জীবিকা। বদনাম হচ্ছে, এরকম ঘটে না, আমি 20 বছর ধরে একই জায়গায় কাজ করে যাচ্ছি, 20 দিন তারা ঘটে না। সেখানে গাইড ছিল 4-5টা গাইড ছিল, এত গাইড হয়েছে, 5-6টা গাইড হয়েছে, সারা পুরনো গাইড, 2003 থেকে কে 2002 থেকে কে 2005 থেকে সব কাজ করছে, এদের ঘটনা কোনোদিন ঘটে না। এই প্রথম যেটা অভিযোগ উঠছে, অনেকে এই গাইডের নাম ভাবিয়ে এই সমস্ত কাজ, হ্যাঁ, অনেক কোথায় থেকে আসছে, কে এখানে কি, তাতে পুলিশ গিয়েছে কি, কী ব্যাপারে দাঁড়িয়ে আছে, গাইডে কাজ করি আমরা, পুলিশ কিছু বলে না, যে গাইডে কাজ করে খাচ্ছে, এরা কিছু বলে না ওরা, হ্যাঁ, তার মধ্যে এরা আসে সারা দিন রাত বসে দোকানে আড্ডা মারে আর এইসব ধান্দা করে। আমরা যে একটা ভালো আমরা আইডি প্রুফ দিয়ে, হ্যাঁ, থানায় জমা দিয়ে আমরা যে পুরনো যেন কাজ করছি না, ওইরকম তাই কাজ করবো, আমি এটা চাই, এটা চাই। শেখ গোলাম রসুল, গাইডদের যেটা বক্তব্য যে কয়েকজনের মাধ্যমে এই বিচ্ছিন্ন যে ঘটনা তার ফলে সমস্ত গাইড সমাজ কিন্তু তারা দোষী নয় বা তাদের এই বদনাম তারা মানতে চান না। এবং একেবারে আমি দেখাতে বলবো এই ডানকুড়ি টোল, এবং এই ডানকুড়ি টোল সংলগ্ন এলাকা থেকেই 200-এরও বেশি গাইড তারা কাজ করেন, এবং তাদের পরিবার মূলত এই গাইডের কাজ করেই তাদের চলে। এবং এই সম্প্রতি যে ঘটনা, তার ঘটনার পর থেকেই কিন্তু তাদের ব্যবসায় একটু হলেও টান পড়েছে, তার কারণেই তারা চাইছেন যে এই যে একটা বদনাম, সেই বদনাম থেকে যাতে তারা বেরিয়ে এসে যে কাজ তারা করতেন, অর্থাৎ মানুষ যে ব্যবসায়ী এবং ভিন ভিন রাজ্যে বা ভিন জেলার যে ট্রাক তাদের যেভাবে তারা পথ চেনাতেন, সেই পথ চেনার কাজই তারা করেন। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু তার জন্য পুরো এই গাইড সমাজ যারা পথ প্রদর্শক তাদেরকে ব্লেম করা ঠিক নয় এমনটাই তারা বলছেন। ডানকুনি একটা ট্রান্সপোর্ট সেক্টর, সারা পশ্চিমবাংলার মধ্যে ডানকুনি একটা বিশ্বের মধ্যে ট্রান্সপোর্ট সেক্টর, সেই সেক্টরে গাইড দরকার হয়, কারণ ভিন্ন রাজ্য থেকে যেসব ট্রাক ড্রাইভাররা আসে তারা কোথায় পোস্তা, কোথায় বর্ধমান, কোথায় ডানলপ এসবগুলো জানে না, তাদের গাইডের প্রয়োজন হয়। কিন্তু প্রশাসনের দিক থেকে দেখতে হবে, কারণ গাইড যদি কেউ করে থানা মারফত তার আইডেন্টিফাই কার্ড দরকার, নয়তো যে কোনো দুষ্কৃতকারীরা রাস্তায় দাঁড়িয়ে বলবে আমি গাইড বলে ড্রাইভার কিংবা মালিক কিংবা অন্যান্য কারুকে গাইডের নাম করে তাকে তুলে নিয়ে গিয়ে কিছু রকমভাবে মার্ডার করবে, কিছু করবে,
এতে একটা ভয়ভীতি এসে গেছে সাধারণ আমাদের ট্রাক ড্রাইভারদের উপর। তো সেই জন্যে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই গাইডের ব্যাপারটা প্রশাসনের যদি একটা তকমা যাকে বলে আইডেন্টিফাই কার্ড সেইরকম করে দেওয়া হয় তাহলেই সুবিধা হবে, নয়তো এইরকমভাবেই চলতে থাকলে এর পরবর্তীকালে আরও বড় কিছু ঘটনা ঘটবে এবং তাতে আমাদের পশ্চিমবাংলায় গাড়ি আসতেই চাইবে না। যে কলকাতা বেসিসে যেসব গাড়িগুলো আসে মহারাষ্ট্র, গুজরাট, বোম্বে, দিল্লি, কানপুর, উড়িষ্যা, অন্যান্য রাজ্য থেকে যেসব গাড়িগুলো আসে তাদের গাইড না হলে চলবে না, কারণ ভিন্ন রাজ্যের তারা ড্রাইভার। তো সেই কারণে প্রশাসনকে একটু তৎপর হতে হবে যে গাইডের একটা আইডেন্টিফাই কার্ড দরকার এবং ডানকুনি অল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আছে তাদেরও সহযোগিতা দরকার যে তাদের মাধ্যম দিয়েই যাতে ওই গাইডের একটা তোমার কমিটি কিংবা কিছু তৈরি করে তারা ছাড়া কেউ গাইডনেস করতে পারবে না। যেমন রেল স্টেশনে যারা কুলির কাজ করে তাদের একটা রেল থেকে তকমা দেওয়া হয় যে তারা ওই রেলের কুলির কাজ করে, কোনো কিছু হলে তাদের ধরতে পারা যাবে। আর এ তো কারুকে কিছু ধরা যাবে না, কোনো আইডেন্টিফাই করা যাবে না, রাস্তায় যে কোনো ধারে কেউ গাইড করেছে তাহলে আপনার অসুবিধার মধ্যে পড়তে হবে এই ট্রাক ড্রাইভার, মালিক এবং ট্রাক যারা বাইরে থেকে আনছে। আমার নাম প্রবীর চ্যাটার্জি, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। এই ঘটনার পর থেকেই অন্যান্য ব্যবসায়ী বা অন্যান্য ভিন রাজ্য থেকে যে সমস্ত ট্রাক আসছেন তারা একটু হলেও ভয় পাচ্ছেন বা আতঙ্কের মধ্যে রয়েছেন, যার কারণেই এই যে গাইড রয়েছেন তাদেরকে তারা গাড়িতে তুলছেন না, ফলে সমস্যায় রয়েছেন এই গাইড যারা কাজ করেন তারা প্রত্যেকেই। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।